সুপ্রিয় শ্রোতা বন্ধুরা, আজ বাংলাদেশ স্কাউটস দিবস। আপনারা জানেন, সারা বিশ্বব্যাপী স্কাউটিং শুধুমাত্র একটি আন্দোলনই নয়, সুমানুষ এবং সুনাগরিক তৈরির একটি প্রক্রিয়াও। সেই প্রক্রিয়ার উঠোনটি এতটাই বড় যে তার ছোঁয়ায় পুরো পৃথিবী আলোকিত হচ্ছে। আর তাই বৈশ্বিক আবেশের পাশাপাশি বাংলাদেশ স্কাউটস বিভিন্নভাবে, বিভিন্ন অবয়বে, বিভিন্ন কার্যক্রমের মধ্য দিয়ে সমাজকে যেমনি আলোকিত করছে, তেমনি আলোকিত প্রজন্ম বিনির্মাণের চেষ্টা করে যাচ্ছে। আর সেই ধারাবাহিকতায় আজ উদযাপিত হচ্ছে বাংলাদেশ স্কাউটস দিবস। এ উপলক্ষে বাংলাদেশ বেতারের বিশেষ আয়োজনে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আমি এম আলমগীর। আছি আমাদের স্টুডিওতে বাংলাদেশ স্কাউটসের তিনজন বিদগ্ধ পথিকৃৎ ব্যক্তিত্ব উপস্থিত হয়েছেন বাংলাদেশ স্কাউটস এবং বৈশ্বিক স্কাউটসের কার্যক্রম সম্পর্কে এবং বাংলাদেশ স্কাউটস দিবস সম্পর্কে আমাদের জানানোর জন্য। আমাদের সাথে এই মুহূর্তে আছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব এবং বাংলাদেশ স্কাউটসের সম্মানিত কোষাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ শাহ কামাল। আমাদের সাথে উপস্থিত হয়েছেন এই স্টুডিওতে বাংলাদেশ স্কাউটস দিবস বাস্তবায়ন কমিটির সম্মানিত আহ্বায়ক এবং একই সাথে যিনি বাংলাদেশ স্কাউটসের স্পেশাল ইভেন্টস বিভাগের সম্মানিত জাতীয় কমিশনার এবং গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটির সম্মানিত এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান জনাব মোহাম্মদ ফসিউল্লাহ। আমাদের মাঝে আরও উপস্থিত হয়েছেন বাংলাদেশ স্কাউটসের প্রশিক্ষণ বিভাগের সম্মানিত জাতীয় কমিশনার জনাব আমিমুল এহসান খান পারভেজ। আপনাদের সকলকে বাংলাদেশ বেতারের পক্ষ থেকে অশেষ শুভেচ্ছা, ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি শুরুতে জনাব মোহাম্মদ শাহ কামাল মহোদয়ের কাছে যাচ্ছি। আপনার কাছে আমার জিজ্ঞাসা, স্কাউটিং কি? কারণ আমাদের দেশে এমন অনেক মানুষ আছেন এখনো যারা হয়তো ঠিক জানেন না স্কাউটিং কি অথবা স্কাউটিং কখন প্রবর্তিত হয়, এ বিষয়ে যদি একটু বলতেন। স্কাউটিংটি শুরু হয়েছে আজ থেকে 116 বছর আগে। এই 116 বছরের সময়ে স্কাউটিং কি এটা যারা আমাদের ইয়াং জেনারেশন তারা কিন্তু মোরালের সবাই জানে। তবে আপনি যখন আমাকে কোশ্চেন করেছেন স্কাউটিং কি, আমি যদি খুব সংক্ষিপ্ত আকারে বলি যে এটা একটি অরাজনৈতিক, একটা শিক্ষামূলক, স্বেচ্ছাসেবী এবং সুশৃঙ্খল একটি সংগঠন। এখানে মানব সম্পদ উন্নয়নের জন্য আমাদের শিশু, কিশোর এবং যুবদেরকে নিয়ে কাজ করা হয়। এটা একটা মুভমেন্ট, এটা একটা আন্দোলন। এই আন্দোলনটি মূলত পৃথিবীর মোট 173 দেশে আছে। এখন পৃথিবীতে দেশ আমার জানা মতে 205। আপনি লক্ষ্য করে দেখবেন অধিকাংশ দেশেই কিন্তু স্কাউটিং আছে, তাহলে বাকি দেশগুলিতে নেই কেন? কারণ স্কাউটের যে মূল ভিত্তি সেখানে বলা আছে যে যারা সৃষ্টিকর্তা বিশ্বাস করে না তাদের ওখানে, অর্থাৎ যারা নাস্তিক তাদের সেখানে কিন্তু স্কাউটিং নেই। তাহলে এই পরিপ্রেক্ষিতে 173 দেশে যেখানে স্কাউটিং আছে তার মধ্যে বাংলাদেশ অন্যতম। এখন বাংলাদেশে স্কাউটিং কার্যক্রমটি মূলত আগামী প্রজন্মকে সুযুক্ত নাগরিক হিসাবে গড়ে তোলা, যাতে তারা দেশমাতৃকার সেবায় নিজেকে আত্মনিয়োগ করতে পারে, এই কারণেই কিন্তু স্কাউটিং কার্যক্রমটি প্রয়োজন। তার অর্থ হৃদয়গহীন থেকে শুদ্ধ মানুষ হওয়ার প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে স্কাউটিং বাংলাদেশের শিশু কিশোর যুবাদের নিয়ে এবং যারা সম্মানিত শিক্ষকরা আছেন তাদেরও সহযোগিতায় বা অ্যাডাল্ট লিডার যারা আছেন। এবার আমি জনাব ফসিউল্লাহর কাছে একটু যেতে চাই, বাংলাদেশ স্কাউটস দিবসের পটভূমিটা যদি একটু বলতেন। সকল শ্রোতাদের আন্তরিক শুভেচ্ছা জানাই বাংলাদেশ স্কাউটস দিবসের। এই ভূখণ্ডে ব্রিটিশ সরকারের অধীনে যখন ছিল তখন 1914 সনে ঢাকার সেন্ট গ্রেগরি স্কুল থেকে বাংলাদেশ স্কাউটসের যাত্রা শুরু হয়। মহান স্বাধীনতা লাভের পর 1972 সনে 8 এবং 9 এপ্রিল সকল স্কাউট নেতৃবৃন্দ একটি সম্মেলনে যোগদান করে বাংলাদেশ স্কাউটসের যাত্রা শুভ সূচনা করেন এবং সেই থেকে বাংলাদেশ স্কাউটস কার্যক্রম চালিয়ে যাচ্ছে। এবং 2020 সনে যখন বাংলাদেশের সুবর্ণ জয়ন্তী উদযাপন হবে, পাশাপাশি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উদযাপন হবে, তখন বাংলাদেশের স্কাউটের শুভ সূচনার দিনক্ষণ অনুসন্ধান করা হয় এবং খুঁজে এটি পাওয়া যায় যে 8ই এপ্রিল বাংলাদেশ স্কাউটসের শুভ সূচনা হয়েছিল। সেই থেকে 8ই এপ্রিলকে বাংলাদেশ স্কাউটস দিবস হিসেবে ঘোষণা করা হয়। এবং আমরা জানি যে 2021 সন সেই সময়ে কোভিড থাকার কারণে আমরা এটা ওইভাবে উদযাপন করতে পারি নাই। গত বছর আমরা প্রথমবারের মতো বাংলাদেশ স্কাউট দিবস উদযাপন করেছি, এই বছর দ্বিতীয়বারের মতো বাংলাদেশ স্কাউট দিবস আমরা উদযাপন করছি। এই উদযাপন নিয়ে আমাদের অনেকগুলি কর্মসূচি রয়েছে সারা দেশব্যাপী, একেবারে ইউনিট থেকে উপজেলা, উপজেলা থেকে জেলা, জেলা থেকে অঞ্চল, অঞ্চল থেকে কেন্দ্রীয় জাতীয় পর্যায়ে নানান ধরনের কর্মসূচি দিয়ে এই কর্মসূচিকে সাজানো হয়েছে। প্রথমেই থাকবে যে স্কাউটরা যার যার ইউনিটে পরিপাটি পোশাকে, স্কাউট পোশাকে এসে
স্কাউট পতাকা উত্তোলন করবে, এখানে আরও অনেক কার্যক্রম করবে, সারাদিন ব্যাপী আলোচনা হবে, র্যালি আয়োজন হতে পারে, প্রচার প্রচারণার কাজ হতে পারে। আমরা জানি যে স্যার বলতেছিলেন যে স্কাউটিং আসলে সেবা, সেবার জন্য প্রস্তুত থাকা, অন্যের প্রতি দায়িত্ব পালন করা, সেবার একটি বড় কাজ এখানে রাখা হয়েছে। যে এই দিন প্রতিটি ইউনিট লেভেলে প্রতিটি স্কাউট সমবেত হয়ে কোনো না কোনো সেবার কাজে নিয়োজিত করে, স্বাস্থ্য সেবা হতে পারে, এটা রাস্তা পারাপারের সেবা হতে পারে, বৃক্ষ পরিচর্যার সেবা হতে পারে, এবং যার যে প্রাঙ্গণ যেটি, আঙিনা যেটি, সেটি পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ হতে পারে। নানানভাবে তারা ইউনিট থেকে একদম জাতীয় পর্যায়ে স্কাউটরা এই কাজটি করবে। মোট কথা, ভালো কাজকে ভালোভাবে সকলের সামনে হৃদয় গহীন থেকে উপস্থাপন করা, পাশাপাশি অন্য যারা স্কাউটিং করে না তাদের মধ্যেও এই স্কাউটের যে কার্যক্রম, এর যে ভাবধারা, এটা একটু প্রসারিত করা, তাদের মধ্যে গ্রথিত করে দেওয়া, উদ্বুদ্ধকরণ, উদ্বুদ্ধ করা। পাশাপাশি আমরা জাতীয়ভাবে এই স্কাউট দিবসকে উপলক্ষ করে আমরা একটি প্রতিযোগিতার আয়োজন করেছি, এবং সেই প্রতিযোগিতার আয়োজনে যারা ভালো করবে তাদেরকে আমরা পুরস্কার দেবে, সনদ দেওয়া হবে। আরেকটি জিনিস গুরুত্বপূর্ণ এই বাংলাদেশ স্কাউট দিবসে, সেটি হলো যে সেই 1972 সনে সদ্য স্বাধীন দেশে জাতীয় সম্মেলনে যারা উপস্থিত ছিলেন, চারজন স্কাউট নেতা এখনও তারা আল্লাহর রহমতে জীবিত আছেন, তাদেরকে আমরা সম্মাননা স্মারক দেব। আপনি জানেন যে গত বছর যখন আমরা এটা উদযাপন করি, এবং আমাদের বাংলাদেশ স্কাউটসের চিফ স্কাউট, প্রথম চিফ স্কাউট ছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, এবং জাতির পিতা যখন দীক্ষা নিয়েছিলেন, চিফ স্কাউট হিসেবে দীক্ষা নিতে হয়, সেই দীক্ষা নেওয়ার একটা বিরল ছবি সম্বলিত একটি স্মারক ডাক টিকিট গতবার প্রকাশিত হয়েছিল, এবং মাননীয় প্রধানমন্ত্রী সেটি উন্মোচন করেছিলেন। তো এবারও আমরা সেই সময়ের চারজন পুরোদা ব্যক্তিকে আমরা এনে সম্মাননা জানাতে চাই। আমরা মোটামুটি পটভূমিটা জানলাম এবং কী কী কার্যক্রম নেওয়া হয়েছে এই বাংলাদেশ স্কাউটস দিবস উপলক্ষে সেটিও জানলাম। এবার আমি চলে যাচ্ছি জনাব পারভেজ মহোদয়ের কাছে। আপনার কাছে যেটি আমার জানার প্রত্যাশা, আমাদের দুজন সম্মানিত অতিথির কথায় উঠে এসেছে যে স্কাউট রোভার বা কাপদের দক্ষতা বৃদ্ধির একটা বিষয় রয়েছে। তো দক্ষতা বৃদ্ধি মানেই কিন্তু তারা আগামী পৃথিবীর জন্য তৈরি হচ্ছে, এক্ষেত্রে প্রশিক্ষণের কোনো বিকল্প নেই, এই বিষয়টি নিয়ে যদি একটু আপনি বলতেন। স্কাউটিং জিনিসটাকে তুলে ধরার জন্যে একটা হচ্ছে প্রত্যক্ষভাবে স্কাউট পরিবারের সদস্য, যেমন আমি, আপনি, আমরা যারা বসে আছি, আরেকটা গ্রুপ ধরতে পারি যারা পরোক্ষভাবে, অর্থাৎ আমাদের আত্মীয় স্বজন, বন্ধু বান্ধব, পরিবারের সদস্য তারা, আরেকটা যারা নাকি সমাজ বা সরাসরি ওইভাবে তারা সম্পৃক্ত নন, এই সবাই কিন্তু স্কাউট শব্দটি, শাকামাল স্যার বলেছেন যে 116 বছর ধরে এই সারা দুনিয়াতে 173টি দেশে বিরাজমান, সেই সাথে একটু সংখ্যাটাও আমরা জেনে রাখি, সারা দুনিয়াতে প্রায় 5 কোটির মতো এই স্কাউট সদস্য সংখ্যা যারা আমরা প্রত্যক্ষ পাবে। এবং আমরা খুব গর্ববোধ করে বলি বাংলাদেশে 22,60,000-এর অধিক আমাদের এই স্কাউট পরিবারের সদস্য সংখ্যা। কাজেই ভেরি গুড, এটাও একটা চমৎকার, জানতে ইচ্ছা করে যে বাংলাদেশের এই সংখ্যা নিয়ে 173টি দেশের মধ্যে চতুর্থ অবস্থানে আমরা আছি। তাহলে বাংলাদেশ এবং বাংলাদেশ স্কাউট নিঃসন্দেহে গর্ব করার মতোই একটি বিষয়। তাহলে এই যে একটা বিপুল সদস্য, আপনার যে প্রশ্নটি ছিল যে প্রশিক্ষণ বা কি মেকানিজম সিস্টেমের মধ্যে কি আকর্ষণ, কি ভালোবাসার বা কি আনন্দ তৃপ্তির জন্যে এই সদস্য সংখ্যা দিন দিন বৃদ্ধি পাচ্ছে, এটা একটি যে মানে মজার বিষয়। মজার বিষয় এই যে প্রত্যেকটা মানুষেরই বেঁচে থাকার জন্যে তার কিছু নিজস্ব চাহিদার প্রয়োজন আছে, বিনোদনের প্রয়োজন আছে, আত্মতৃপ্তি, শান্তি, ভালো লাগার, এই অনেকগুলো জিনিসই কিন্তু স্কাউটিং থেকে আসে। আমি দু একটা স্কাউটিং এর সৌন্দর্যের কথা স্মরণ করি, এগুলো আমরা যারা পরিবারের প্রত্যক্ষ সদস্য স্কাউটের আমরা সবাই জানি। যেমন যদি বলি ক্যাম্পিং, আমার সাথে সাথেই কিন্তু মনটা অন্যরকম হয়ে যায়, যেটা আমরা নর্মাল জীবনে পিকনিক শব্দটি শুনি। এইরকম হাইকিং, এইরকম অনেকগুলো জিনিস আছে যেগুলো শুনলেই আমাদের মনটা অন্যরকম হয়ে যায়, ভিন্ন রকম অভিজ্ঞতা হতে যাচ্ছে, সঠিক, এবং সেটার জন্য আমরা উদ্বেলিত হয়ে যাই কখন সেখানে ছুটে যাব। তবে আরেকটা মজার জিনিস কি, সব কিছু করার জন্য কিন্তু স্কাউটিং এর কিছু মৌলিক বিষয়াদি রয়েছে, যেগুলা কি বলি ফান্ডামেন্টাল এর দিকের, মানে এটাকে ভাঙা যাবে না।
সারা দুনিয়াতেই কিন্তু ভিন্ন ভিন্ন ভাষায় হয়তো সেটি আছে। যেমন আমাদের আইন প্রতিজ্ঞা আছে, আমাদের প্রিন্সিপাল আছে, আমাদের পারপাস আছে এবং আমাদের মেথড আছে। এই জিনিসগুলো যখন বিরাজমান থাকবে তখনই সেটা স্কাউটিং হবে। যখন এটা যত কমতি থাকবে তত স্কাউটিংটা কমে যাবে, তখন কি হবে, ওই যে খেলাধুলা হবে, অ্যাক্টিভিটিস হবে। আর যখন এগুলো থাকবে তখন খেলাধুলার সাথে স্কাউট খেলাধুলা হবে, অ্যাক্টিভিটিসের সাথে স্কাউট অ্যাক্টিভিটিস হবে, সব কিছুর সাথেই স্কাউট শব্দটি জড়িত যখনই হবে তখনই সেটি ওই যে আমার মেথড থাকবে, আমার প্রিন্সিপাল থাকবে, পারপাসটা থাকবে। আরেকটা পারপাস, ইথিক্স, ম্যানার, বৈচিত্র্য এবং জীবনের নতুনত্বকে খোঁজা, অ্যাডভেঞ্চার, এই সবকিছুর মিষ্টিলি। অবশ্যই অবশ্যই, তাদের জন্য স্কাউটিং, আলমগীর ভাই, আমরা যারা এই যে বয়স্ক আপনার সহ, আমাদের জন্য কিন্তু স্কাউটিং বেডেন পাওয়েল রাখে নাই। বেডেন পাওয়েল হচ্ছে স্কাউটের প্রতিষ্ঠাতা। তারা কি করবে, তারা করবে গাইড করবে, সাপোর্ট দিবে, ম্যানেজ করবে কাদেরকে, ওই যে যারা হচ্ছে সাকামল ভাই যেমন বললেন, যারা শিশু, কিশোর, যুবক, যুবতী, এক কথায় ইয়ুথ, আমাদের দেশে 6 থেকে 25 বছর যাদের বয়স সীমা, মূলত তারা স্কুল কলেজে পড়ালেখা করে যারা, এদেরকেই আমরা ব্যালেন্সড একটা নাগরিক হিসাবে তৈরি করতে চাই। মানে সামগ্রিকভাবে সে যাতে করে সমাজে নিজেকে প্রতিষ্ঠিত করতে পারে, কোনো তদবিরের মাধ্যমে না, কোনো রকমের সাপোর্টের সহায়তার মাধ্যমে না, সে তার দক্ষতা যোগ্যতা দিয়ে আর কি নিজেকে তুলে ধরবে, সততা সুনিশ্চিত করতে হবে এবং একই সাথে সবাইকে সাথে নিয়ে দক্ষ হতে হবে। এই জন্যই পারপাসটি হচ্ছে তার শারীরিক, তার সামাজিক, তার বুদ্ধিবৃত্তিক, তার আধ্যাত্মিক, এই জিনিসগুলোকে সে ডেভেলপ করবে, মানে ফিজিওমেন্টালি তাকে স্ট্রং হতে হবে। এই 5টা দিকে, এটা সারা দুনিয়ার জন্যও প্রযোজ্য, বেডেন পাওয়েলের এটা নির্দেশ, একটা আইন প্রতিজ্ঞা আছে, এগুলোর মাধ্যমে এটাই হলো সিস্টেম, এটাই হলো আমাদের প্রক্রিয়া, যার মাধ্যমে আমরা 116 বছর ধরে টানা চলে আছি আর কি। আপনাকে অনেক ধন্যবাদ। দুর্বিপাকে যখন মানুষ থাকে তখন মানুষ সেবাটা বেশি প্রত্যাশা করে। এক্ষেত্রে আমরা দেখেছি বিগত দিনে স্কাউটের পরিবারের সদস্যরা বিশেষ উল্লেখযোগ্য ভূমিকা রেখেছে। এই বিষয়টি নিয়ে যদি জনাব শাহ কামাল মহোদয় আপনি একটু বলতেন। স্কাউটের কিন্তু 3টি মোটো আছে, কাপদের জন্য এক ধরনের, আমাদের স্কাউটদের জন্য এক ধরনের, আর রোভারদের জন্য। রোভারদের মোটোটি হলো কিন্তু সেবা, তারা সদা প্রস্তুত এবং স্কাউটদের সেবা। এই যে কার্যক্রম, এই কার্যক্রমটির সাথে কিন্তু সরাসরিভাবে সরকারি কার্যক্রমটি কিন্তু ওতপ্রোতভাবে জড়িত। আমার সুযোগ হয়েছিল যে একদিকে আমি দুর্যোগ ব্যবস্থাপনা ত্রাণ মন্ত্রণালয়ে কাজ করেছি, অপরদিকে আমি বাংলাদেশ স্কাউটসের জাতীয় কমিশনার সমাজ উন্নয়ন ছিলাম এবং সেটা ছিলাম 6 বছর একটানা, শুধু কমিউনিটি ডেভেলপমেন্ট, যার কারণে দুটোর একই পথ, একইভাবে সেবা দেওয়া। এখন আমরা বলেছি যে 22,60,000 বা 22,61,000 যে আমাদের ইয়াং পোর্স আছে, এই পোর্সদের মধ্যে আমরা যারা এই দুর্যোগ দুর্বিপাকে মানুষের পাশে দাঁড়াতে চায়, যারা মূলত রেসপন্স টিমের মেম্বার হতে চায়, মূলত যারা এই বিষয়ে অভিজ্ঞতা অর্জন করতে চায়, এরকমভাবে আমরা কিন্তু 2,500 মাস্টার ট্রেনার তখন জয়েন্ট ভেঞ্চারে করেছি মন্ত্রণালয় এবং বাংলাদেশ স্কাউটসে। এই ক্ষেত্রে বলতে হয় যে UNDP এবং ইউনিসেফ আমাদেরকে অর্থায়ন করেছিল। সেটার মাধ্যমে আমরা কি পেয়েছি, আমরা পেয়েছি যারা আমাদের ইয়াং পড়ছিল তাদেরকে আমরা কিছু লাইট ইকুইপমেন্ট দিতে সক্ষম হয়েছি, তাদেরকে পোশাক দিয়েছি, তারা তো ভলান্টিয়ার। এই ভলান্টিয়াররা যখনই কোনো প্রিপারনেস, আমাদের দুর্যোগের কিন্তু 3টা স্টেজ আছে, একটা হলো প্রস্তুতি পর্ব, আরেকটা হলো ডিউরিং ডিজাস্টার, আরেকটা হলো রিকভারি রিহ্যাবিলিটেশন। এরা কিন্তু 3টা স্তরেই কিন্তু আমাদের এই স্কাউটরা কাজ করে। তারা প্রস্তুতি পর্বে বাংলাদেশ স্কাউটসের যে ভিশন এবং মিশন এটা তাদেরকে অবহিত করে, তারা বিভিন্ন মিডিয়া ইউজ করে, তারা পার্সোনালি কন্ট্যাক্ট করে, তারা নিজেরা তাদেরকে মোটিভেশান দেয়, এইভাবে তারা কাজ করে। এবং সুবিধাটা হলো কি, আমাদের যে রোভার বা আমাদের যে স্কাউট বা আমাদের যে ছোট্টমণি, আমাদের যে কাপ, এরা তাদের ফ্যামিলি, তাদের প্রতিবেশী এবং তাদের কাছে এক্সট্রা কারিকুলাম হিসাবে এটা তাদের করতেই হয়, এবং করতে গিয়ে তারা আসলে পিপল ওরিয়েন্টেড হয়ে যায়। এই পিপল ওরিয়েন্টেড হওয়ার কারণে তাদের মধ্যে একটা সেবামূলক মনোভাব সৃষ্টি হয়, এবং যার মাধ্যমে তারা যে কোনো দুর্যোগ দুর্বিপাক আসলে আমরা কি করি, আমরা অন্যরা কিন্তু ঘরে বসে থাকি, তারা কিন্তু ঘর থেকে বেরিয়ে যেয়ে রেসপন্স টিমে যোগ, বলতে পারি যে জনবান্ধব মানসিকতা, জনবান্ধবে পরিণত হয়, এবং তারা মানুষদেরকে উদ্ধার করে আশ্রয় কেন্দ্রে নিয়ে আসে, তারা আশ্রয় কেন্দ্রে খাদ্য বিতরণ করে, যাদের ফুড
তারপরে তাদের চিকিৎসা যারা করে তাদেরকে ফার্স্ট এইডগুলো তারা দেয়, ভালো ডাক্তারদের সাথে তারা সহযোগী হিসাবে কাজ করে, আবার বাড়ি ফেরা পর্যন্ত যতগুলো কাজ তাদের দরকার, ধরেন এখানে স্যানিটারি ওয়ার্ক আছে, তাদের টয়লেট নির্মাণ আছে, পানি সরবরাহ আছে, অর্থাৎ একটা হিউম্যানকে কনভেনিয়েন্ট রাখার জন্য যতগুলো কাজ আছে প্রত্যেকটা কাজের সাথে স্কুটার ইনভলভমেন্ট আছে। আমি আরেকটু সম্পৃক্ত করি, যেটা আমরা দেখি যে কখনো কখনো রাস্তায় যখন বিশৃঙ্খলা হয় আমাদের স্কাউটস বন্ধুরা দেখলাম যে সহযোগিতা করছে, সেটা আপনি দেখেছেন ঢাকা মহানগরীতে দেখেছেন যে আমাদের যখন রোড অ্যাক্সিডেন্ট হয়েছে, রোড অ্যাক্সিডেন্টের সময় বাংলাদেশের স্কাউটসের, আমি তখন জাতীয় কমিশনার ছিলাম, আমরা সেখানে মাঠে নেমেছি এবং সেখানে এটাকে ডিসিপ্লিন ওয়েতে আনার জন্য সকল স্টেক হোল্ডার যারা অংশীদার ছিল সকলকে নিয়ে কিন্তু বাংলাদেশ স্কাউটসের নেতৃত্বে কিন্তু এটাকে সুশৃঙ্খলভাবে করা হয়েছে। এর বাইরেও আপনি যদি কোভিড দেখেন, কোভিডের সময় আপনি যদি মশক নিধন দেখেন, হাউস টু হাউস যে মশকের যে লার্ভাগুলো আছে কিনা প্রত্যেকটা বাড়ি বাড়ি চেক করা, এই কাজগুলো কিন্তু সেবামূলক কাজ। এই কাজগুলো আমরা এই বাংলাদেশ স্কাউটস সিটি কর্পোরেশনের সাথে, পৌরসভার সাথে সারা দেশব্যাপী আমরা করেছি। ইটস এ ভেরি সাকসেসফুল হিস্ট্রি। এবং এই ক্ষেত্রে একটি বিষয় হলো, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা উনি স্ট্রেটলি একসময় আমাদেরকে নির্দেশ দিয়েছেন যে যদি আমরা বাংলাদেশ স্কাউটসের সকল ছেলে মেয়েকে প্রশিক্ষণের আওতায় আনি এবং এই প্রশিক্ষিত জনশক্তি যদি আমাদের বিভিন্ন সেবামূলক কাজগুলোর সাথে যেমন ডিজাস্টার যুক্ত হয়, তাহলে কিন্তু আমাদের দেশটা যেটা আমরা সাস্টেনেবল ডেভেলপমেন্ট বলি, এই সাস্টেনেবল ডেভেলপমেন্টটা অত্যন্ত সুন্দরভাবে অর্জিত হবে। স্যারের সঙ্গে আমি একটু যুক্ত করতে চাই, আমি স্যারের সঙ্গেই ডেপুটি ন্যাশনাল কমিশনার হিসেবে কাজ করছি। আমরা ওইভাবে বলতে পারি যে নিমতলির অগ্নিকাণ্ড থেকে শুরু করে সেখানে আমরা স্কাউটদের দেখি, আমরা এই যে কিছুদিন আগে দেখেছি চুরিহাট্টা, কিছুদিন আগে আমরা দেখছি যে মেট্রো রেলে একজন মা সন্তান প্রসব করেছেন, সেইখানেও আমরা সেবা দিতে স্কাউটদের দেখেছি। সুতরাং স্কাউট সেবার জন্য কাপদের বলা হয় যে তারা বড়দের কথা মানবে এবং নিজের ইচ্ছা মতো কিছু করবে না, স্কাউটদের বলা হয় তারা সাধ্য মতো কিছু করবে, তার সাধ্য মতো চেষ্টা করবে, আর রুবারদের বলা হয় যে তারা সদা প্রস্তুত থাকবে সেবার জন্য। তার অর্থ দাঁড়াচ্ছে যে যেখানে সাহায্যের প্রয়োজন সেখানে স্কাউট। গত কিছুদিন আগে আমাদের একটি বিশেষ আয়োজনে আমাদের গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মহোদয় একটি বিশেষ নির্দেশনা দিয়েছিলেন তার বক্তব্যে, যদি আমার ভুল না হয়, যে সারা দেশের শিক্ষার্থীদের স্কাউটিং এর বিষয়ে অবগত করা এবং তাদের প্রশিক্ষিত করা এবং ইউনিট বাড়ানোর বিষয়ে, বা প্রত্যেকটি প্রতিষ্ঠানে যাতে স্কাউটের ইউনিট হয় এবং আমাদের মাদ্রাসা বা কারিগরি শিক্ষা বোর্ড যেসব প্রতিষ্ঠান আছে এসব ক্ষেত্রে যাতে স্কাউটিংটা সম্প্রসারিত হয়, যদি আমি ভুল না করে থাকি তথ্যগুলো এমনই ছিল, এই বিষয়ে যদি একটু আপনি বলতেন, যেহেতু আপনি সেখানে ছিলেন সরাসরি। মাননীয় প্রধানমন্ত্রী বাংলাদেশ স্কাউটসের প্রধান পৃষ্ঠপোষক, উনি অনেক আগে নির্দেশনা দিয়েছিলেন যে যেসব শিক্ষা প্রতিষ্ঠানে একটি স্কাউট দল আছে সেখানে আরেকটি স্কাউট দল করতে হবে এবং মেয়েদের স্কাউট দল করতে হবে। সেটি বাস্তবায়নের প্রক্রিয়ায় চলা অবস্থায় গত জানুয়ারিতে বাংলাদেশে এশিয়া স্পেসিফিক রিজিয়নের 32তম স্কাউট জাম্বরি এবং 11তম জাতীয় স্কাউট জাম্বরি অনুষ্ঠিত হয়েছে, যেটি বাংলাদেশ স্কাউটসের জাতীয় প্রশিক্ষণ কেন্দ্র মৌজাকে হয়েছে। সেখানে মাননীয় প্রধানমন্ত্রী সুস্পষ্টভাবে বলেছেন যে প্রতি স্কুলে 2টি করে দল যেমন হবে এবং মাদ্রাসা কারিগরি শিক্ষা প্রতিষ্ঠানে স্কাউটিং এর পদক্ষেপ নিতে হবে এবং প্রত্যেক শিক্ষার্থী যেন স্কাউটের প্রশিক্ষণে যুক্ত হতে পারে সেই ব্যবস্থা নিতে হবে। বাংলাদেশ স্কাউটস এটি নিয়ে মাননীয় প্রধানমন্ত্রীর এই নির্দেশন এবং অনুশাসন নিয়ে কাজ করছে, আমরা আশা করি যে এটা নিয়ে কাজ করব। আমি আরেকটা জিনিস বলতে চাই যে আমরা জানি যে আজকের বাংলাদেশ স্কাউট দিবসের প্রতিপাদ্য বিষয় হলো স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব। আমরা জানি জাতির পিতা সোনার বাংলার স্বপ্ন দেখে আমাদেরকে স্বাধীন বাংলাদেশ এনে দিয়েছিলেন, ঠিক তারই সুযোগ্য কন্যা মাননীয় প্রধানমন্ত্রী 2041 সনে উন্নত সমৃদ্ধ স্মার্ট বাংলাদেশ গড়ার উদ্যোগ নিয়েছেন এবং ঘোষণা দিয়েছেন। আমরা মনে করি যে স্মার্ট বাংলাদেশের জন্য স্মার্ট নাগরিক দরকার এবং এই স্কাউটিংয়ের মাধ্যমে আমরা মননশীল, দেশপ্রেমিক, উন্নত, বিশ্বমানের আমরা মানুষ তৈরি করতে পারি এবং আমরা বিশ্বাস করি স্কাউটিং করব, স্মার্ট বাংলাদেশ গড়ব, এই যে প্রতিপাদ্য বিষয় এটা আমরা হৃদয়ে ধারণ করে আমরা বাংলাদেশকে সমৃদ্ধ দেশ, উন্নত দেশ, স্মার্ট বাংলাদেশ
গড়ার প্রত্যয়ে এগিয়ে যাব। জি ধন্যবাদ। আমি শেষ প্রশ্নটি করছি জনাব আমিমুল এহসান খান পারভেজ মহোদয়ের কাছে। সার্বিক দৃষ্টিকোণ থেকে বৈশ্বিক আবেশে বাংলাদেশ স্কাউট যদি বিশ্বের সাথে তাল মেলাতে চায় তাহলে কি করতে হবে? এটা খুবই একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন বলবো। আমাকে স্কাউটিং এর যে মৌলিক বিষয়গুলো আছে, আইন, প্রতিজ্ঞা, প্রিন্সিপাল, পারপাস, মেথড, মনে রাখতে হবে। আমি যখনই দীক্ষা গ্রহণ করব স্কাউটিং এর, সেটি ইয়াং পিপল হিসাবে হোক আর অ্যাডাল্ট লিডার বা বয়স্ক যারা আমরা হই, তারপরে যদি এটা মনে রেখে আমি আমার চারিত্রিক চলাফেরায় তার প্রতিফলন দেখাতে পারি, অবশ্যই বাংলাদেশ এবং বাংলাদেশের বাইরে বহির্বিশ্বে আমার মাধ্যমে স্কাউটিং ইমেজ, স্কাউটিং এর ভাবমূর্তি, ব্র্যান্ডিং সমুন্নত হবে এবং সেটি হচ্ছে। হচ্ছে বলেই বাংলাদেশ সরকারও আমাদেরকে সাপোর্ট দিচ্ছে, জনগণ আমাদেরকে গ্রহণ করছে, আমরাও আনন্দ পাচ্ছি, সংখ্যা বৃদ্ধি পাচ্ছে, গুণগত মানের দিকে আমরা বাংলাদেশ স্কাউটস বর্তমান যারা নেতৃত্বে রয়েছেন তারা সর্বোচ্চ দৃষ্টি রাখছে। অবশ্যই আমরা এভাবেই, আমরা এটাকে তাহলে এভাবে বলতে পারি যে পোশাক যখন আমরা পরছি ইউনিফর্ম, আমাদের বহিরাঙ্গনটা অনেক বেশি সৌকর্যমণ্ডিত হচ্ছে, বৈচিত্র্যমণ্ডিত হচ্ছে, কিন্তু যাতে আমাদের অন্তরাঙ্গনও শুভ্র হয় এবং যাতে সেবার প্রতি আমরা মনোনিবেশ করতে পারি, এই তো? আমি একদম শেষ কথাটি জানতে চাইবো আমাদের জনাব ডক্টর মোহাম্মদ শাহ কামাল মহোদয়ের কাছে। সার্বিক দৃষ্টিভঙ্গি থেকে আমাদের নতুন প্রজন্মের জন্য যদি খুব অল্প কথায় বলতেন। আমি প্রথমত মাননীয় প্রধানমন্ত্রীর যে ইচ্ছা সেটা ব্যক্ত করছি যে মাননীয় প্রধানমন্ত্রী চাচ্ছেন প্রতিটি শিক্ষা প্রতিষ্ঠানের সকল স্টুডেন্ট প্রশিক্ষণ পাবে আর প্রতিটি প্রতিষ্ঠানে অন্তত পক্ষে দুইটি দল থাকবে। এই যে সকল ছেলে মেয়েকে প্রশিক্ষণ দেওয়া এবং দলে অন্তর্ভুক্ত করা, এর জন্য প্রয়োজন হবে আমাদের অভিভাবকদের সাপোর্ট, প্রয়োজন হবে আমাদের শিক্ষক মহোদয়দের সাপোর্ট। এই ক্ষেত্রে আমি অনুরোধ করব, এখানে প্রশিক্ষণের এনসি মহোদয় আছেন, এক সময়ে আমরা প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ে আমি কিছুদিন কাজ করার সুযোগ পেয়েছি, সেখানে আমরা কিন্তু পিটিআইতে সকল টিচারকে বেসিক ট্রেনিং করার সুযোগ করে দিয়েছিলাম। তেমনিভাবে যদি সেকেন্ডারি এবং কলেজের টিচারদেরকে আমরা প্রশিক্ষণটি করিয়ে দিতে পারি এবং তাদেরকে যদি আমরা বেসিক কোর্স করিয়ে দিতে পারি, তাহলে কিন্তু এই সকল স্টুডেন্টদেরকে প্রশিক্ষণ দেওয়াটি অতি সহজ হবে। তারপর আসবে আমাদের দলের অন্তর্ভুক্তি। এই দলের অন্তর্ভুক্তির জন্য কিন্তু প্রতিটি অভিভাবকের কিন্তু কনসার্ট লাগবে আর প্রতি টিচারকে কিন্তু এখানে উদ্যোগী ভূমিকা পালন করে তাকে কিন্তু মেন্টর হতে হবে। এই যে মেন্টরের ভূমিকাটি পালন করবেন শিক্ষক আর অভিভাবক পালন করবেন সাপোর্ট সার্ভিস হিসাবে, আর স্টুডেন্টদেরকে উদ্যোগী হয়ে এটা গ্রহণ করতে হবে, তাহলেই মাননীয় প্রধানমন্ত্রীর যে অভিব্যক্তি যে ইচ্ছা সেটা সাকসেস হবে। পজিটিভ প্ল্যান, এবং এইটা সাকসেস হলেই আমরা যে আগামীতে 2041 সালে উন্নত বাংলাদেশ দেখছি, স্বপ্ন দেখছি, সেই স্বপ্ন বাস্তবায়ন অতি সহজ হবে এবং আমরা এটাকে সাস্টেইন করতে পারব। জি ধন্যবাদ। আমি জনাব ফসিউল্লাহ মহোদয়ের কাছে শেষ প্রশ্নটি করছি, স্মার্ট বাংলাদেশ বিনির্মাণের ক্ষেত্রে আমাদের এই কার্যক্রম কিভাবে ভূমিকা রাখবে? স্মার্ট বাংলাদেশ মানে স্মার্ট সোসাইটি, স্মার্ট নাগরিক। স্কাউটিং এর মাধ্যমে একজন শিশু, একজন স্কাউটস এবং একজন রোভার যুবক, সে স্মার্ট হতে পারে, স্মার্ট নাগরিক হতে পারে, উন্নত সমৃদ্ধ বাংলাদেশের নাগরিক হতে পারে। অশেষ ধন্যবাদ জানাচ্ছি আমাদের আজকের তিনজন সম্মানিত আমন্ত্রিত অতিথিকে, ডক্টর মোহাম্মদ শাহ কামাল গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সাবেক সিনিয়র সচিব এবং সম্মানিত কোষাধ্যক্ষ বাংলাদেশ স্কাউটস, এবং জনাব মোহাম্মদ ফসিউল্লাহ সম্মানিত আহ্বায়ক বাংলাদেশ স্কাউটস দিবস বাস্তবায়ন কমিটি এবং একই সাথে জাতীয় কমিশনার স্পেশাল ইভেন্টস বাংলাদেশ স্কাউটস এবং এক্সিকিউটিভ ভাইস চেয়ারম্যান মাইক্রো ক্রেডিট রেগুলেটরি অথরিটি, এবং জনাব আমিমুল এহসান খান পারভেজ সম্মানিত জাতীয় কমিশনার প্রশিক্ষণ বিভাগ বাংলাদেশ স্কাউটস। আপনাদের অশেষ কৃতজ্ঞতা জানাচ্ছি বাংলাদেশ বেতারের পক্ষ থেকে বাংলাদেশ স্কাউটস দিবসের এই আলোকিত ভুবনটিকে আমাদের সামনে উপস্থাপন করার জন্য। আবারও আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে এবং সুপ্রিয় শ্রোতা আপনাদের সকলকে ধন্যবাদ জানিয়ে আজকের মতো বিদায় নিচ্ছি। সকলে ভালো থাকবেন।